প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরকেএন আপডেট চ্যানেল। শুরুতে সংবাদ শিরোনাম। ভারতে টুইটারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, তাইওয়ানের আকাশে এবার 28টি চীনা বিমান প্রবেশের দাবি। ফের গাজায় হামলা ইসরায়েলের, সৌদি আরবের আন্দোলন ও প্রতিবাদ করায় দায় মৃত্যুদণ্ড কার্যকর এক যুবকের। জন্মদিনের দিন অভিনেতা মিঠুনকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ পুলিশের। সংবাদ শিরোনাম এই পর্যন্ত, এখন বিস্তারিত। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সব ধরনের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এবার টুইটারের বিরুদ্ধে ভারতের উত্তর প্রদেশে মামলা হলো। বেশ কিছুদিন ধরে ভারতের সঙ্গে টুইটারের সংঘাত চলছিল। আইনি ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। টুইটারের বিরুদ্ধে এবার সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর অভিযোগ আনা হলো। উত্তরপ্রদেশ সরকার এই বিষয়ে টুইটারের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছে। এবার টুইটারের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, তাদের রক্ষা কবচ সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে যে কোনো বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে। টুইটার, ইউটিউব, ফেসবুকের মতো সংস্থাগুলি আইনি ভাষায় মধ্যস্থকারী সংস্থা হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষ তাদের নিজেদের বক্তব্য প্রকাশ করতে পারবে। মধ্যস্থকারী সংস্থাগুলিকে এক ধরনের আইনি রক্ষা কবচ দেওয়া হয়, যার ফলে যে কেউ কোনো সময় তাদের বিরুদ্ধে যে কোনো ধারায় মামলা দায়ের করতে পারে না। টুইটারের ক্ষেত্রে এই আইনি রক্ষা কবচ তুলে নেওয়া হয়েছে। দিন কয়েক আগে উত্তরপ্রদেশের এক ব্যক্তিকে মারধরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দৃশ্যত মুসলিম ওই ভদ্রলোককে প্রথমে কয়েকজন ঘিরে ধরে প্রবল মারধর করে, পরে তার দাড়ি কেটে দেওয়া হয় বলে অভিযোগ। টুইটারে সেই ভিডিও ভাইরাল হয়। বিষয়টি সাম্প্রদায়িক বলে মন্তব্য করেন বেশ কিছু ব্যক্তি। উত্তরপ্রদেশ সরকার বক্তব্য, এই ঘটনার সঙ্গে সাম্প্রদায়িক বিষয় জড়িত নয়। টুইটারকে ওই মন্তব্যগুলি সরিয়ে দিতে বলা হয়, কিন্তু টুইটার তা করেনি। তারপরে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশ সরকারের দাবি, সাম্প্রদায়িক কারণে ওই ব্যক্তিকে মারধর করা হয়নি। ওই ব্যক্তি তাবিজ কবজ বিক্রি করতেন, তা নিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে তার বর্ষা হয়। যারা মারধর করেছে তাদের মধ্যে হিন্দু মুসলিম সকলে আছে। বিরোধী রাজনৈতিক দলগুলি এবং নীতিজনদের একাংশের অভিযোগ, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার তাদের গায়ে হাত না দিয়ে টুইটারকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। শুধু তাই নয়, এই কাজের মাধ্যমে উত্তরপ্রদেশ সরকার নিজেদের সাম্প্রদায়িক চরিত্র স্পষ্ট করছে। এর আগেও উত্তরপ্রদেশে একের পর এক মারধরের ঘটনা ঘটেছে। অন্যদিকে দিল্লির কেন্দ্রীয় সরকার টুইটারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাকস্বাধীনতার হস্তক্ষেপ করার চেষ্টা করছে। টুইটার সহ একাধিক সামাজিক মাধ্যম সংস্থার সঙ্গে বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিতর্ক চলছিল। দিল্লি পুলিশ, যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, কিছুদিন আগে গুরুগ্রামের টুইটারের অফিসে রেডও করেছিলেন। কেন্দ্রের বক্তব্য, সোশ্যাল নেটওয়ার্কের ডাটা প্রয়োজনে সরকারকে দিতে হবে, কিন্তু টুইটার স্পষ্ট জানিয়েছিলেন এ কাজ বাকস্বাধীনতার হস্তক্ষেপ, তারা একাজ করতে পারবে না। প্রতিটি সংস্থাকে বলা হয়েছিল ভারতে তাদের একজন কর্মকর্তাকে নিয়োগ করতে হবে, কেন্দ্র যার কাছে জবাবদেহি চাইতে পারবে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে দিল্লির সঙ্গে টুইটারের সংঘাত চলছিল। বিজেপি সরকারের বক্তব্য, অন্য সংস্থাগুলি তাদের সঙ্গে সহযোগিতা করলেও টুইটার করছে না। সাম্প্রদায়িক ঘটনা সেই সংঘাতকে আরও অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিরতির 25 দিনের মাথায় ফির ফিলিস্তিনি গাজে হামলা করছে ইসরায়েল। বুধবার সকাল থেকে হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার কথা জানিয়েছেন তেল আবিব। তৎক্ষণিক হতাহত মানুষের সংখ্যা জানা যায়নি, খবর বিবিসি ও আল জাজিরার। এর আগে মঙ্গলবার সকালে গাজা থেকে ডিবাজযুক্ত গ্যাসীয় বেলুন পাঠানো হয় ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের দিকে। ইসরায়েলের ফায়ার সার্ভিস জানিয়েছে ওই বেলুনের কারণে সেখানকার বেশ কিছু স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 20টির মতো বেলুন গাজা সীমান্ত এলাকায় ভূপাতিত করা হয়। এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছেন তারা নতুন করে যুদ্ধসহ হামাসের পক্ষ থেকে করা সব ধরনের হামলার বিষয়ে আগে থেকে প্রস্তুত ছিল। গ্যাসীয় বেলুন পাঠানোর জবাবে তারা গাজায় এই হামলা শুরু করেছে। এদিকে ফিলিস্তিনি সূত্রগুলি বার্তা সংস্থা এনএফপিকে জানিয়েছেন ইসরায়েল নতুন এই হামলায় গাজার দক্ষিণ প্রান্তে খান ইউনিস শহরের একটি বিশেষ অংশকে লক্ষ্যবস্তু করেছিলেন। হামাসের একজন মুখপাত্র ইসরায়েলি বিমান হামলার তথ্য নিশ্চিত করেছেন। ওই মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ফিলিস্তিনিরা জেরুজালেমে তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ চালিয়ে যাবে। এর আগে গত 21 মে 11 দিনের যুদ্ধ শেষে দুই পক্ষ যুদ্ধবিরতিতে গিয়েছিলেন। গাজা কর্তৃপক্ষের তথ্য মতে সে সময় ইসরায়েলি হামলায় 66 জন শিশুসহ 256 জন ফিলিস্তিন নিহত হয় ও বহু লোকজন আহত হয়েছিল। অন্যদিকে হামাসের রকেট হামলায় নিজেদের 12 জন নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছেন ইসরায়েল। নতুন এই লড়াই শুরুর মধ্য দিয়ে ফিলিস্তিনি নাগরিক ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের সংখ্যায় সত্যি হলো। এক যুগ ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী আসনে থাকা বেনিয়ামিন নেতানিয়াহু বিদায় নিয়েছেন, তবে ফিলিস্তিন প্রশ্ন অবস্থায় কোনো পরিবর্তনের আশা দেখা গেল না। তাইওয়ানের আকাশসীমায় আবারও প্রবেশ করেছে চীনা যুদ্ধবিমান। গত মঙ্গলবার তাইওয়ানের আকাশে প্রায় 28টি চীনা যুদ্ধবিমান উঠতে দেখা গিয়েছে বলে দাবি করেছেন দেশটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানিয়েছেন এখনও পর্যন্ত দেশটির আকাশে প্রবেশ করা সবচেয়ে বেশি চীনা যুদ্ধবিমানের সংখ্যা এটি। দেশের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করা বিমানগুলির মধ্যে পারমাণবিক বোমা বহনে সক্ষম বোমারু ও যুদ্ধবিমানগুলি ছিল। গত সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রালসে একদিনের নাট্য সম্মেলনে বেইজিংয়ের সামরিক তৎপরতা নিয়ে চীনকে সতর্ক করার পরে এই ঘটনা ঘটল। গণতান্ত্রিক তাইওয়ান নিজেকে সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে পরিচিত দিলেও বেইজিংয়ের দাবি এই দ্বীপটি তাদের একটি বিচ্ছিন্ন প্রদেশ।
চীন তাইওয়ানের সার্বভৌমত্ব স্বীকার করেন না। দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে চীন এবং তাইওয়ানের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে। এছাড়াও এবারেই প্রথম নয়, এর আগেও তাইওয়ানের আকাশসীমায় চীনের যুদ্ধবিমান প্রবেশ করতে দেখা গিয়েছে। তাইওয়ান জানিয়েছেন চীনা মিশনের 14J-16, 6J-11 যুদ্ধবিমান, 4টি পারমাণবিক সক্ষম H-6 বোমারু বিমানের পাশাপাশি এন্টি সাবমেরিন ইলেকট্রনিক যুদ্ধবিমান এবং প্রারম্ভিক সতর্কতা প্রদানকারী বিমান অন্তর্ভুক্ত ছিল। এয়ার ডিফেন্স এবং আইডেন্টিফিকেশন জোন একটি দেশের আঞ্চলিক ও জাতীয় আকাশসীমার বাইরে অঞ্চল, তবে সেখানে বিদেশি কোনো বিমান প্রবেশ করলে জাতীয় সুরক্ষা স্বার্থে তা নিশ্চিত পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করা হয়। এটি স্বঘোষিত কার্যক্রম এবং প্রযুক্তিভাবে আন্তর্জাতিক আকাশসীমায় অন্তর্ভুক্ত। সৌদি আরবে আন্দোলন ও প্রতিবাদ করার দায়ে মুস্তাফা হাসেম আল দারুস নামের একজনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ বুধবার দেশটির দাম্মাম শহরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানান সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মানবাধিকার সংগঠনগুলি বলছে ওই ব্যক্তি যে সময় অপরাধ করেছিল তখন তিনি কিশোর ছিলেন। এই মৃত্যুদণ্ড নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয়েছে, কারণ সৌদি আরব প্রতিশ্রুতি দিয়েছিল তারা কোনো অপ্রাপ্তবয়স্ক মৃত্যুদণ্ড কার্যকর করবে না। খবর বিবিচিত 2015 সালে মুস্তাফা হাসেমের বিরুদ্ধে প্রতিবাদ সংক্রান্ত অপরাধের অভিযোগে আনা হয়। তখন তার বয়স ছিল 18 বছরের নিচে। মুস্তাফা হাসেমের মৃত্যুদণ্ড কার্যকরের পর সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে তিনি সন্ত্রাসী সংগঠন তৈরি ও সশস্ত্র বিপ্লবের চেষ্টা চালাচ্ছিলেন। তবে মানবাধিকার সংগঠন বলছে এই মৃত্যুদণ্ড কার্যকর না করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছিলেন তারা। এছাড়াও মুস্তাফা হাসেমের বিচার ব্যবস্থা সুস্থ হয়নি বলে দাবি করেছেন তারা। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মৃত্যুদণ্ড সাজা বাতিলের জন্য কাজ করার সংগঠনের রিপ্রিভিউ বলছে 26 বছর বয়সী মুস্তাফা হাসেমকে নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, তিনি তার জবাববন্দি প্রত্যাহার করে নিয়েছেন। বার্তা সংস্থা রাইটার্সের খবরে বলা হয়েছে দাঙ্গাবা দিয়ে নিরাপত্তা বিঘ্নিত করা এবং বিভেদ সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছিল মুস্তাফা হাসেমের বিরুদ্ধে। 2011 ও 2012 সালে 10টি দাঙ্গায় মুস্তাফা হাসেম অংশ নিয়েছিল। এছাড়াও সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মারমুখী অবস্থান নিয়েছিলেন এমন একটি ছবি তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে উত্থাপন করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার চেষ্টা করেছিলেন মুস্তাফা হাসেম। তবে রাইটার্সের খবরে বলা হয়েছে আদালতে যেসব নথি উপস্থাপন করা হয়েছিল তাতে উল্লেখ করা ছিল না ঠিক কত তারিখে মুস্তাফা হাসেমের এই ঘটনা ঘটেছিল। মৃত্যুদণ্ড কার্যকরের আগে মুস্তাফা হাসেমের পরিবারকে কিছু জানানো হয়নি, তারা অনলাইনে এই খবর দেখতে পেয়েছে। পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার হলদিবাড়িতে বিজেপি সেরে তৃণমূলে যোগ দিলেন প্রায় শতাধিক বিজেপি কর্মী। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। যুবর মানুষ বসুনিয়া পিয়ালরা সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, সকলকে শুধু একটি কথাই বলব যে আজকে এই 4 নম্বর ওয়ার্ডে একটা সন্ধিক্ষণে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তারা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা স্বেচ্ছায় আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। গোটা রাজ্যের সাথে আজ হলদিবাড়ি শহর তৃণমূল কংগ্রেসের 4 নম্বর ওয়ার্ডে এই স্কুলের মাঠে যোগদান পর্ব হলো। এখানে 4-5 দফায় কর্মীরা তারা যোগদান করলেন, আপনারা সবাই দেখলেন যে কর্মীরা যোগদান করলো। 8 নম্বরও 4-5 জন যোগদান করলেন, এখানে 5 নম্বরও কয়েকজন যোগদান করার কথা আসছিল, তারা হয়তো পরে যোগদান করবেন। এই যোগদান পর্ব শুধু এই হলদিবাড়ি নয়, গোটা মেকিগঞ্জ আমাদের এই বিধানসভায় সর্বত্রই এই যোগদান পর্ব চলছে। এই যোগদান পর্বের কারণই হচ্ছে বিগত নির্বাচনের পরে যে বিজেপি মানুষের কাছে যে ভুল বার্তা দিয়েছিল সেটাকে মানুষ যেভাবে খণ্ডন করে নিয়ে তৃণমূলকে বিরুদ্ধে যেভাবে জয়ী করেছেন তাতে মানুষ আপ্লুত এবং দলে দলে মানুষ তাই তৃণমূলে আসছে। আজও তার প্রতিফলন এখানে আপনারা দেখতে পাবেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী পরেশ চন্দ্র অধিকারী মহাশয় ধন্যবাদ।
এবারে আমরা আহ্বান করছি ঘন্টি রায় এবং কার্তিক দাস। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় মমতা রাজ্য, জয় ওরজা, জয় মমতা রাজ্য, জয় ওরজা, এই নবাগতদের জানাই স্বাগতম, 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 এই স্বাগতম, 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 বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় মমতা রাজ্য, জয় ওরজা, জয় মমতা রাজ্য, জয় ওরজা, সকলকে ধন্যবাদ।